চট্টগ্রামে অনুষ্ঠিত হল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র চট্টগ্রামের ক্রিকেট কমিটির ইফতার ও দোয়া মাহফিল। রোববার চিটাগং ক্লাবে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, মুক্তিযুদ্ধের সংসদ ক্রীড়াচক্রের ক্রিকেট কমিটির চেয়ারম্যান আক্তার পারভেজ হিরোর সভাপতিত্বে ও ক্লাবের কাউন্সিলর সরোয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিজিকেএস সহসভাপতি এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি ও সিজিকেএস এর সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী এবং ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি, সিজিকেএস নির্বাহী সদস্য ও এন স্পোর্টস এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসির। অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তারা বলেন, আগামীতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের নিজস্ব স্টেডিয়াম হবে, সেখানে হবে নানা ইভেন্ট ও প্রতিযোগিতা। এই আয়োজনে উপস্থিত ছিলেন সিজিকেএস এর কাউন্সিলর সহ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা। আফজাল হোসেন, এন স্পোর্টস।